हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू एनएसएम ई-लर्निंग यूट्यूब चैनल। ए वीडियोटी जीई फिलोसफी जादेर आदर्स ऑनर्स रहे छे किन्तु जीई फिलोसफी रहे छे तादेर जोन्नो। तोमादेर आमी ईश्वरेर अस्तित्वेर विश्वास बिरोधी मतबादगुली आगेओ आलोचना करेछि। तार मध्ये थेके एकटी इम्पर्टेंट मतबाद पजिटिविजम बा प्रत्यक्षबाद निये आजके आलोचना करब। সেখানে আমাদের মূল যে আলোচ্য বিষয় প্রত্যক্ষবাদ, তা অ্যাকচুয়ালি ধরে নিতে পারো যে এটি অগাস্ট কোথের একটি ফিলোসফিক্যাল থিঙ্কিং। অগাস্ট কোথি প্রত্যক্ষবাদের মূল প্রবক্তা এবং তার মতবাদই এখানে রয়েছে। এই সম্পর্কে আমি আগেও কিছুটা আলোচনা করেছিলাম, বিশেষ করে ক্লাসে আলোচনা হয়েছিল। যাই হোক, আজকে আমাদের এই প্রত্যক্ষবাদের আলোচনায় যে মূল বিষয় সেটি হচ্ছে, প্রত্যক্ষবাদ মনে করে বা অগাস্ট কোথের ভাষায় যে এই জগতে যা কিছু প্রত্যক্ষ করা যায় না তার কোনো অস্তিত্ব নেই, এবং যা কিছু প্রত্যক্ষ করা যায় তার ওপরই আমাদের নির্ভর করা উচিত। অর্থাৎ প্রত্যক্ষবাদ বলে যে প্রত্যক্ষগোচর ঘটনা বা ক্রিয়ারই যথার্থ সত্যতা আছে, বাদবাকি কোনো কিছু যথার্থ সত্যতা কিন্তু নেই। প্রত্যক্ষবাদী দার্শনিক অতীন্দ্রিয় কোনো সত্তা বা বিষয়ের ওপর নির্ভর তো করবেনই না, এবং তাদের এই অতীন্দ্রিয় সত্তা যেমন হচ্ছে, আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে ঈশ্বর, অতীন্দ্রিয় সত্তার মধ্যে যে ঈশ্বর, তাকে এই মতবাদ মেনে নেয় না। কারণ ঈশ্বর বা সেই সম্বন্ধীয় ধর্মীয় যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো আমরা কখনোই প্রত্যক্ষযোগ্য নয়, সেগুলো আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় পাই না, তাই জন্য এগুলোকে আমরা মেনে নিতে পারি না। অগাস্ট কোথ বলবেন যে যে সকল বিষয়বস্তু আমাদের অভিজ্ঞতায় গিভেন হচ্ছে, মানে আমরা অভিজ্ঞতায় পাচ্ছি, আমাদের উচিত সেই সকল জ্ঞানের গণ্ডির মধ্যেই আমাদের যে জ্ঞানের যে পরিধি তাকে সীমাবদ্ধ রাখা, মানে যা কিছু আমাদের অভিজ্ঞতায় আসছে তার মধ্যেই আমাদের জানার প্রক্রিয়াটাকে সীমাবদ্ধ রাখা উচিত, এবং দর্শনেরও উচিত যে এই যে ঘটনার পারম্পর্য বা কার্যকারণ এই ধরনের বা অভিজ্ঞতায় যা কিছু বললাম আগেই, যা কিছু আমাদেরকে দেওয়া হচ্ছে অভিজ্ঞতা, যা কিছু সেন্স অর্গানের কাছে গিভেন হচ্ছে, সেই সমস্ত বিষয়বস্তুর ওপরই আলোচনা পর্যালোচনা করা বা সেগুলোকে জানার চেষ্টা করা। দর্শনের কাজও এর বাইরে গিয়ে কোনো অতীন্দ্রিয় সত্তাকে খোঁজা হতে পারে না, কারণ এই ধরনের কোনো বিষয়বস্তু যা অভিজ্ঞতায় আমরা পাই না তাকে খোঁজা বা খোঁজার চেষ্টা করা ভীষণই অপ্রাসঙ্গিক একটা বিষয়। আগেই বললাম যে প্রত্যক্ষবাদ কিন্তু এমন একটি মতবাদ যে অগাস্ট কোথের হাত ধরেই এসেছে, এবং তিনি হচ্ছেন মূল কাণ্ডারি। তো এই অগাস্ট কোথ কিন্তু মূলত একজন সমাজ বিজ্ঞানী। তিনি চেয়েছেন যে এবং বলেছেন যে সমাজের কোনো সমাজ তখনই উন্নতি করতে পারবে যখন তার আর বিভিন্ন প্রেক্ষাপট, তার বিভিন্ন আলোচনা পর্যালোচনা এবং কোনো সমাজের যে গড়ে ওঠা তার মূল ভিত্তি হবে বৈজ্ঞানিক চিন্তাধারা। তিনি বৈজ্ঞানিক চিন্তাধারার ওপর ভীষণ গুরুত্ব আরোপ করেছেন, এবং কেন? কারণ বৈজ্ঞানিক চিন্তাধারা সবসময় কিন্তু অভিজ্ঞতালব্ধ এবং প্রমাণযোগ্য, যাচাইযোগ্য, এবং বিজ্ঞান বিনা বিচারে কোনো কিছু মেনে নেয় না তা আমরা জানি, এবং যা কিছু মেনে নেয় তা প্রমাণ সাপেক্ষ এবং তাকে প্রমাণিত করতে পারে। সুতরাং এমন কোনো গণ্ডির ভেতরে বিজ্ঞান প্রবেশ করে না বা সে চেষ্টা করে না, মানে যেটাকে নিয়ে প্রত্যক্ষগোচর বা এভিডেন্স, উইথ এভিডেন্স যার আলোচনা করা সম্ভব হচ্ছে না, তার মধ্যে বিজ্ঞান ইন্টারেস্ট দেখায় না। তো এই ধরনের জায়গাগুলো জন্য বিজ্ঞান অনেক বেশি গ্রহণযোগ্য, কারণ বিজ্ঞানের মধ্যে একটা ভেরিফাই করার, যাচাই মানে যাচাইকরণের একটা
গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং একটা স্থান রয়েছে, গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যার জন্য অগাস্ট কোত বারবার বলেছেন যে বৈজ্ঞানিক চিন্তাধারার মাধ্যমে ব্যক্তির চিন্তাধারা যাতে অনুপ্রাণিত হয় এবং তা যেন আমাদের সমাজেরও মূল ভিত্তি হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলেই একটা সমাজ, একটি ব্যক্তি সবসময় উন্নতির দিকে ধাবিত হবে। আচ্ছা, বলতে হয় যে বিশেষ করে আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলিকে সর্বাঙ্গীণ সুন্দর করে তোলার জন্য যা প্রয়োজন বিজ্ঞান কিন্তু তাই নিয়েই আলোচনা করে। আর তিনি আরও বলেছেন, অগাস্ট কোত আরও বলেছেন যে প্রত্যক্ষবাদ মনে করে, মানে প্রত্যক্ষবাদ তো তারই মতবাদ এবং এটা তারই কথা, যে মনে করে যে বিজ্ঞান হচ্ছে মানব চিন্তার সর্বোচ্চ স্তর, বিজ্ঞান হচ্ছে মানব চিন্তার সর্বোচ্চ স্তর এবং চরম পরিণতি। এটা এখান থেকে আমরা ফার্স্ট থেকে এই অবধি যেটুকু আলোচনা করলাম সেখানে আমরা কি পেলাম, যে অগাস্ট কোত এবং তার যে বলা প্রত্যক্ষবাদ, পজিটিভিজম, সেখানে কি বলা হচ্ছে যে যা কিছু প্রত্যক্ষ করা যায়, যা কিছু যাচাইযোগ্য, যা কিছু অভিজ্ঞতায় দেওয়া হচ্ছে তারই কেবলমাত্র অস্তিত্ব রয়েছে, তাকেই আমরা গ্রহণ করতে পারি এবং তাছাড়া যা কিছু অতীন্দ্রিয়, যা কিছু আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতায় পাচ্ছি না সেটা নিয়ে আমাদের জ্ঞানের পরিধিকে, মানে সেই দিকে নিয়ে যাওয়াটা উচিত নয়, কারণ সেটা একেবারেই সময়ের অপচয়। আর বিজ্ঞান হচ্ছে মানব চিন্তার সবচেয়ে উন্নত একটা স্থান এবং সে আমাদেরকে যা দেয় সেটা প্রত্যক্ষগ্রাহ্য, অভিজ্ঞতালব্ধ এবং যাচাইযোগ্য। তাই জন্য ব্যক্তি তথা সমাজের উন্নতির জন্য বৈজ্ঞানিক চিন্তাধারার ওপরেই আমাদের বিশেষ করে গুরুত্ব দেওয়া উচিত এবং তার ওপরেই আমাদের ভিত্তিটা হওয়া উচিত। এরপর যে অংশটায় যাব সেটা হচ্ছে এই যে অগাস্ট কোতের চিন্তাধারা, সেটা প্রভাবিত হয়েছিল মূলত দুজন দার্শনিকের দর্শন থেকে। এক হচ্ছে হিউমের সংশয়বাদের দ্বারা এবং দ্বিতীয়ত কান্টের অববাহিক ভাববাদের দ্বারা। যদিও এর ভেতরে খুব বেশি ডিটেলসে গিয়ে আমাদের লাভ নেই, কারণ আমাদের মেন ফোকাসটা থাকবে অগাস্ট কোতের পজিটিভিজম বা অগাস্ট কোতে প্রত্যক্ষবাদ কি বলছে বা স্বয়ং অগাস্ট কোত ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আমাদেরকে কি মতামত দিচ্ছেন সেই জায়গাটায়। এখানে তবুও বলতে হয় যে, মানে যেটা বলা হচ্ছে, কান্টও যেটা বলেছেন বা হিউমও বলেছেন যে বস্তু আসলে কি, এখানে একটা টার্ম আছে হচ্ছে থিং ইন দেমসেলস, এটা কোর ফিলোসফিক্যাল টার্ম, থিং ইন দেমসেলস, মানে বস্তু তো তোমার কাছে আছে বা তুমি যা, তুমি যেভাবে আমার কাছে, একজন ব্যক্তি যেভাবে আমার কাছে উপস্থাপিত হচ্ছেন তার যাই কোনো ব্যাকগ্রাউন্ড থাকুক, নাম থাকুক, সে কোথা থেকে আসছে, সেগুলো বাদ দিয়েও সে অ্যাকচুয়ালি যা, তার অন্তর্নিহিত সত্তা যা, সেটাকে জানা কিন্তু একটা, ওখানেই একটা বড় সন্দেহ কাজ করছে, মানে আদৌ কি সেই লেভেলটাতে গিয়ে জানা যায় কি যায় না। সুতরাং ওখানে গিয়ে আমার মাথা না ঘামানোই ভালো, আমি যেটা পাচ্ছি অভিজ্ঞতায় সেটাই আমার মূল প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত। মানে এখান থেকেই অগাস্ট কোতের যে ফিলোসফিটা সেটা পরবর্তী দিকে অগ্রসর হবে। তারপর তিনি যেটা আবার বলছেন যে বিজ্ঞান আমাদের বলে দিতে পারে, মানে বিজ্ঞানের যে কাঠামো রয়েছে সেটা এমন যে বিজ্ঞান তার যে বিভিন্ন প্রকল্প, তার আলোচনা, তার মাধ্যমে কিন্তু সুনির্দিষ্টভাবে ভবিষ্যৎবাণীও পর্যন্ত করতে পারে। কিন্তু এই যে জানা থেকে অজানার বিষয়ের দিকে বিজ্ঞানের যে অগ্রসর, সেটা কিন্তু কোনো অন্ধকারে হাতড়ে বেড়ানোর মতো নয়, যে যেমনটা প্রত্যক্ষবাদ বা অগাস্ট কোত মনে করেন, সেটা একটা সুনির্দিষ্ট পর্যায়ক্রমে উইথ এভিডেন্স সেটা ঘটে, সেই স্থানে কোনো গ্যাপ থাকে না। কিন্তু একজন ব্যক্তির
ধর্ম পালন করার মধ্যে দিয়ে ঈশ্বরের সাথে সংযুক্ত হওয়া বা ঈশ্বরকে খুঁজে পাওয়া, সেখানে কোনো লিংক আমরা খুঁজে পাই না। ফলে এই ধরনের কোনো খোঁজা বা এই ধরনের কোনো বিষয়ের প্রতি জ্ঞান লাভ করা, এটা বোধহয় অগাস্ট কোট মনে করেন যে এটা সম্ভব না, এটা একটা একেবারেই একটা বাজে বিষয়, এটা হতে পারে না। আচ্ছা, এরপর আমরা চলে যাব, কারণ এই আলোচনাগুলো খুব ডিটেলসে সেভাবে আমরা এই মুহূর্তে করতে পারবো না, কারণ তাহলে হচ্ছে এক একটা টপিকের যে বিষয়গুলো, যেটা আমাদের জিস্ট, মেন জিস্টটা নিয়ে আমরা আলোচনা করব, এর বাই এর ভেতরে অ্যাকচুয়ালি আলোচনার আরও অনেক বিষয় রয়েছে। আমরা যখন সময় পাবো আরও বেশি এক একটা পয়েন্ট নিয়ে আরও বেশি আলোচনা করা যাবে। এরপরেই আমি আর একটা অগাস্ট কোটের ইম্পর্ট্যান্ট একটা টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যক্ষবাদের মধ্যে থেকেই, সেটা হচ্ছে তিন পর্যায়ের নীতি। তিন পর্যায়ের নীতিতে এটা হচ্ছে অগাস্ট কোটের একটা মৌলিক মতবাদ। সম্ভবত আমি এখান থেকে তোমাদের শর্ট টাইপ কোশ্চেনও আলোচনা করেছিলাম, আর এখান থেকে শর্ট টাইপ কোশ্চেন, বিশেষ করে তিন পর্যায়ের নীতিটি কার, এটি মানে তিন পর্যায়ের নীতিটি কার, এই টাইপের একটা শর্ট কোশ্চেন আসে বা আসতেও পারে, যে এটি এই নীতিটি হচ্ছে অগাস্ট কোটের দেওয়া। তো এই তিন পর্যায়ের নীতি হচ্ছে ধর্ম সম্বন্ধীয়, তত্ত্ববিদ্যা সম্বন্ধীয় এবং প্রত্যক্ষ সম্বন্ধীয়। খুব ছোট্ট করে যদি বলি, ধর্ম সম্বন্ধীয় যে মানে নীতিটি, সেখানে অগাস্ট কোট আলোচনা করছেন যে কিভাবে একটা ঐতিহাসিক বিবর্তনের মধ্যে দিয়ে ধর্ম আদি থেকে বর্তমান পরিস্থিতিতে একটা যে পরিবর্তন, প্রথমে একদম প্রিমিটিভে যে আদিম সময়ে তারা সব কিছুকেই সজীব আত্মাময় আত্মময় বলে মনে করত, সেই জায়গাটার থেকে আস্তে আস্তে শিফট করতে করতে কি হলো যে তারপর বহুদেববাদ আসলো, তারপর একেশ্বরবাদ আসলো, এইভাবে আস্তে আস্তে চিন্তাধারাটা কিন্তু পরিবর্তিত হতে থাকলো। এটি হচ্ছে ধর্ম সম্বন্ধীয় নীতির মধ্যে আলোচ্য হয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ে যেটা তত্ত্ববিদ্যা, সেখানে মেইনলি চলে গেল মেটাফিজিক্যাল, অধিবিদ্যা সম্বন্ধীয় এবং আত্মাকে কোনো পার্টিকুলারলি বলতে গেলে আত্মাকে কোনো যে মূর্ত পুরুষ বা কোনো বিষয়বস্তু রূপে কল্পনা না করে যেমনটা আমরা আদিমে পেলাম, এটা কিন্তু কনভার্ট হচ্ছে, একটা ঐতিহাসিক ডেভেলপমেন্ট চলছে এখানে। ফার্স্টে কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন নয়, আমরা যখন ধর্মীয় আলোচনায় বা ধর্মীয় নীতিতে পাচ্ছি যে একটা ঐতিহাসিক বিবর্তন দেখতে পাচ্ছি, আদিম থেকে শুরু হয়ে হয়ে কীভাবে এখন আসলো, তারপর ওই এখনটাও কিন্তু থেমে গেল না, তারপরে আরও অগ্রসর হচ্ছে। সেখানে কি হলো যে আস্তে আস্তে এই যে প্রথমে ধরে নাও একটা গাছ পুজো, তারপরে পাথর পুজো, তারপরে মূর্তি পুজো, তারপরে কোনো আরও বেশি স্পেসিফিক হয়ে গেল বিষয়গুলোকে, কোনো একটা মানুষকেই তারা দেবতা জ্ঞানে হয়তো পুজো করছে, যে সে দেবতার দূত, এইভাবে হয়তো তাকে পুজো করা হচ্ছে, কিন্তু সেই জায়গায় যে বিবর্তনটা হলো, এই যে মূর্ত বিষয় আসলো, তার থেকে এবার অমূর্ত কোনো বিষয়ের দিকে অগ্রসর হচ্ছে, যে না এটা একটা কোনো শক্তি, একটা অমূর্ত বিষয়, একটা অলৌকিক বিষয়। এই যে অলৌকিক অমূর্তর দিকে ধীরে ধীরে চলে গেল কোথায়, তত্ত্ববিদ্যা সম্পর্কীয় আলোচনা যেখানে হচ্ছে সেখানে। এরপরে চলে আসলো প্রত্যক্ষ সম্বন্ধীয় মতবাদ। এখানেই অগাস্ট কোট বলেছেন যে এখানেই মানুষের কি হচ্ছে, বিশ্বাসটা এসে থেমে গেল। থেমে গেল কি, এখান থেকে আর অগ্রসর হতে না পারলেই সমস্যাটা এখানেই এসে অ্যারাইজ করে, মানে উৎপত্তি হয়। এক কিছুজন মনে করছে কোনো অমূর্ত বিষয়ের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব, কেউ মনে করছে কোনো মূর্ত বিষয়ের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব, মানে তারা কিছুটা ব্যাকে অতীতেই পড়ে আছে। কিন্তু এই মুহূর্তে এসে দাঁড়িয়ে সমাজের উচিত, যেহেতু তিনি একজন সমাজবিজ্ঞানী, তিনি বলবেন যে এখানে যদি আমরা চাই বর্তমান সময়, কারণ তিনি স্পষ্টরূপে বলেছেন যে বর্তমান সমাজ, অগাস্ট কোটের ভাষায় বর্তমান সমাজ বড়ই বিভ্রান্ত। বর্তমান সমাজ বড়ই বিভ্রান্ত কেন, এখানে যে কারণ, এখানে বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ হয়ে গেল, যে কেউ অতীতের একটা স্টেজে পড়ে আছে, কেউ আবার ঐতিহাসিক পর্যায়ের আরেকটা স্টেজে পড়ে আছে। পড়ে থাকা মানে তার মানসিক চিন্তাধারাটা ওই লেভেলেই থেকে যাওয়া,
এখন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সমাজ কি চাইছে সেদিকে লক্ষ্য না করা, ফলে তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তিনি মনে করেন সমাজে শৃঙ্খলা ও প্রগতি তখনই আসবে যখন মানুষের জীবনে এবং চিন্তার ভিত্তি হবে এই শেষ স্তর। মানুষের জীবনের আর চিন্তার ভিত্তি হবে এই শেষ স্তর। শেষ স্তরের নামটা কি? প্রত্যক্ষ। তো এই প্রত্যক্ষগোচর যে স্তর, এখানে আমি আগের থেকে যা মানে যা প্রত্যক্ষবাদ আলোচনা করে তাই এই স্তরের মূল আলোচনা, মানে প্রত্যক্ষ সম্বন্ধীয় আলোচনা। তো এই প্রত্যক্ষ সম্বন্ধীয় আলোচনা আমাদেরকে কি বলছে, যে আমাদের জীবনের ভিত্তিটা কাকে করতে? বিজ্ঞানকে করতে। যা কিছু প্রত্যক্ষ করা যায় তাকে করতে, যাকে অভিজ্ঞতায় পাওয়া যায় তাকে নিয়ে আমাদের জীবনে অগ্রসর হতে, নাকি এমন কোনো অমূর্ত বিষয় বা মূর্ত বিষয় যে যাই মানুক না কেন সেখানে সেখানে পড়ে থাকতে। এখানে এসেই পুরো বিষয়টার একটা আমূল পরিবর্তন ঘটানো, মানে এই এই তিনটে তিন পর্যায়ের নীতির এই শেষ নীতিতে এসে বর্তমান সমাজ নিয়ে তার চিন্তাধারা এবং এই সামাজিক চিন্তাধারার মধ্যে দিয়ে তার যে অগাস্ট কোতের যে ধর্মীয় চিন্তাধারা তাও প্রকাশিত হলো। এখানে এসে একটা লাস্ট পয়েন্ট বলা যেতে পারে, সেটা হচ্ছে অগাস্ট কোতের তাহলে ধর্মীয় দৃষ্টিভঙ্গিটা কী, অগাস্ট কোতের ধর্মীয় দৃষ্টিভঙ্গি কী হবে। সেক্ষেত্রে বলা হয় যে অগাস্ট কোত নিজেও স্বীকার করেছেন যে মানুষ কিন্তু একটা স্বভাবতই ধর্মীয় জীব, মানুষ স্বভাবতই একটি ধর্মীয় জীব, ধর্মকে সে আশ্রয় করবেই, কিন্তু সেই ধর্মের আশ্রয় যাতে কোনো অলৌকিক অমূর্ত অতীন্দ্রিয় সত্তা না হয় সেই দিকে আমাদের দৃষ্টি রাখা প্রয়োজন। আমরা ইতিহাসে মানে ধর্মের যে ইতিহাস পর্যালোচনা একটু ছোট্ট করেও করলাম, সেখানে যা কিছু পাই, আগে তো একদম আদিম সময় তো মানুষ সব কিছুকেই সজীব বলে মনে করত, তো সেই সময়ে যা পাচ্ছি চিন্তাধারায় সেই চিন্তাধারা কিন্তু এই যুগটাতে একেবারেই অচল। বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ, প্রগতির যুগ। এখানে অতীন্দ্রিয় সত্তাকে বিশ্বাস করা সম্ভব নয়, আর সেই সত্তা দিয়ে সত্তার আলোচনায় যদি আমরা পড়েও থাকি তাকে বিশ্বাস করে, তাহলে আমরা কিন্তু বলতে হবে যে আমরা ব্যাকডেটেড হয়ে থাকবো, আমাদের সমাজে কোনো শৃঙ্খলা থাকবে না, আমাদের জীবনে কোনো উন্নতি থাকবে না, কারণ এই ধরনের আলোচনাগুলোর কোনো মানেই হয় না। সেজন্য এবং ধর্মের প্রয়োজনীয়তাকে একেবারে ফেলে না দিয়ে ধর্মের গুরুত্বকে স্বীকার করে অগাস্ট কোত মানে ধর্মের বিষয়ে যে লাস্ট যে মন্তব্যটি করলেন সেটি হচ্ছে, তাহলে ধর্মের মধ্যে একটা পূজার ব্যাপার থাকে, একটা শ্রদ্ধার বিষয় থাকে, অবশ্যই থাকবে। এই পূজা বা শ্রদ্ধা পাওয়ার যোগ্য কে? এই প্রত্যক্ষগোচর এই জগতে আমরা মানুষ ছাড়া এমন কোনো শ্রেষ্ঠ জীব বা প্রাণী বা অন্য কিছুই পাই না। মানুষই হচ্ছে এই পৃথিবীতে আপাতত সবচেয়ে শ্রেষ্ঠ প্রত্যক্ষযোগ্য বা ইন্দ্রিয়গ্রাহ্য এমন একটা সত্তা যে সবচেয়ে উৎকৃষ্ট, প্রকৃতির সবচেয়ে উৎকৃষ্ট একটি বিষয়বস্তু মানুষ জীবরূপে। সুতরাং এই মানুষই তাহলে আমাদের পূজার বিষয় হবে, শ্রদ্ধার বিষয় হবে। তাহলে কি ব্যক্তিগত মানুষ বা ব্যক্তি মানুষ? তা নয়, ব্যক্তি মানুষের মধ্যে আলাদা আলাদা, নিজেদের মধ্যে নিজেদের আলাদা রকম সম্পর্ক রয়েছে, নিজেরা আলাদা রকম গুণের অধিকারী। তো ব্যক্তির মধ্যে বিভিন্ন ভেদাভেদ রয়েছে। তাহলে এই সমাজ যে ব্যক্তিত্বের দ্বারা পূর্ণ, যে মানুষের দ্বারা পূর্ণ এই সমাজ, সেখানে এক আদর্শ মানবতার কথা তিনি স্বীকার করে নিলেন, যে এমন একটি আদর্শ মানবতা রয়েছে যা প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনোভাবে বিরাজমান। এই আদর্শ মানবতার পূজো করাই আমাদের উচিত। সমাজে এই যে হিউম্যানিটি, আইডিয়াল হিউম্যানিটি, এটি হচ্ছে যদি বলো ধর্মের বিষয়, যদি বলা হয় পূজো পাওয়ার বিষয় বা তাকে শ্রদ্ধা করার বিষয় যদি কিছু থাকে, তাহলে এই আদর্শ বা আইডিয়াল হিউম্যানিটি হওয়া উচিত। এটি হচ্ছে অগাস্ট কোতের প্রত্যক্ষবাদের ধর্ম সম্পর্কীয় আলোচনার মূল কথা বা মূল বক্তব্য।
এখানে পরবর্তীতে যদিও সমালোচনাও থাকবে, কারণ প্রত্যেকটা মতবাদেরই আমরা যেমন আলোচনা পাই তার কিছু সমালোচনা তো থাকবেই। অনেকেই বলেছেন যে এই যে আদর্শ হিউম্যানিটির কথা অগাস্ট কুট বলেছেন, এটাও কিন্তু আমাদের কল্পনারই বিষয়, এটাকেও কিন্তু আমরা বলতে পারি অতীন্দ্রিয় জগতের মতোই একটা অলীক বিষয়বস্তু, কারণ সেটাকে আমরা বাস্তবে তো পাই না। বাস্তবে যা পাই সেটা হচ্ছে ব্যক্তিমানব, কিন্তু আদর্শ হিউম্যানিটি একটা কল্পনারই বিষয় হয়ে থেকে যায়, এবং যা কিছু কাল্পনিক তা পুজো পাওয়ার যোগ্য হতে পারে না, তা তা তাকে আমরা নৈতিকতার আদর্শের শিখরে কোনো কাল্পনিক সত্তাকে বসাতে পারি না। ঠিক আছে, তাহলে আজকে যা আমাদের প্রত্যক্ষবাদের আলোচনা সেটা আমরা এখানেই শেষ করব। এরপর আবারও পরবর্তী কোনো টপিক নিয়ে আলোচনা হবে। ঠিক আছে।